শহরের বাবু বিবিকে পেয়ে গেছি। কোথাও পালায়নি ওরা, আমার হোটেলেই আছে। বড় বুদ্ধি কাটিয়েছে, আমাদেরকে চারিদিকে দৌড় করিয়ে নিজেরাই খাঁচার মধ্যে বসে আছে। বাহ, তোমাদের ক্ষমতা কত সেটা তো দেখিয়ে দিলে। দুটো ছেলেমেয়ের সাথে ওখানে ইঁদুর বেড়াল খেলছো। আর লুকোচুরিটা বন্ধ করো, আর শেষ দান দিয়ে খেলাটাকে শেষ করো। এক্ষুনি করছি ম্যাডাম, দুটো গুলিতেই ওদের সব চালাকে ওদের ওই প্রাণবায়ুর সঙ্গে উড়িয়ে দেবো। না, আর কোনো বোমা বারুক নয়, এবার হবে চতুগৃহ। পুরো হোটেলটা চতুগৃহ বানিয়ে ফেলো, বারুদ জড়ো করে চারদিকে ছড়িয়ে দাও। আগে ইলেকট্রিকের লাইন কেটে দাও। হ্যাঁ ম্যাডাম, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই কাজ করবো। আমরা ওদেরকে আর ছাড়বো না। এবারের ফোনটা ম্যাডাম আপনাকে সুখবর জানাতেই করব। এই শেষবার, এরপর এই পৃথিবীতে রুদ্র আর গৌরী বলে কেউ থাকবে না, কেউ না। বিকেল গড়িয়ে গেল, একটু পরে সন্ধে নেমে যাবে। শূদ্র তো এখনো ফিরল না, কে জানে ওর আবার কোনো বিপদ হলো না তো ওখানে। ওর কাছে তো ফোনও নেই যে একবার ফোন করে খবর নেব। আমি কি করি, আমাকে তাহলে একবার বেরোবো রুদ্রকে খুঁজতে। কিসের একটা আওয়াজ হলো না জানলার বাইরে, কেউ কি কথা বলছে দেখি তো। খুব বুদ্ধি মোড়ল, কিভাবে যে সব আগে থেকে টের পেয়ে যায় বুঝি না। আচ্ছা মোড়ল, এবারও ও জানলা দিয়ে পালাবে না তো? হ্যাঁ পালাবে, তোদের মতো বুদ্ধি থাকলে তো পালাবেই। যদি পালায় তাহলে এটা দিয়ে মাথায় ঘা মারবে। এ ধর, আর শোন, আমি এটা হাতে করে নিয়ে এসেছি, ঠিক আছে? ওই ভাঙা জানলাটা এটা দিয়ে বন্ধ করে দিবি, যাতে কেউ বাইরে বেরোতে না। হরো গৌরি পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায়, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।